ওয়েলকাম টু টেলি স্টার নিউজ। বেশ কিছুদিন আগে শেষ হয়েছে স্টার জলসার ধারাবাহিক মোহর। অনুরাগীরা মিস করছেন তাদের প্রিয় জুটি শঙ্কু এবং মোহরকে। অভিনেতা প্রতীক সেন জানিয়েছেন খুব শীঘ্রই এক মাসের মধ্যেই আবার পর্দায় ফিরে আসবেন অভিনেতা। অন্যদিকে মোহর অর্থাৎ অভিনেত্রী সোনামণি সাহা জানিয়েছেন তিনি 10 দিন পরে ফিরছেন ধারাবাহিকে। স্টার জলসার সাথে কন্ট্রাক্টে রয়েছেন অভিনেত্রী, কিন্তু তাদের দুজনের ফ্যানেরা চাইছেন তারা দুজন যেন একসাথেই থাকে, কারণ মোহর এবং শঙ্কের প্রেম, খুনসুটি এবং মান অভিমান অনুরাগীদের কাছে ভীষণই প্রিয়। অভিনেতা প্রতীক সেন জানিয়েছেন মোহর শেষ হওয়ার পর গল্প কবিতা লিখে দিন কাটছে অভিনেতার। অনেকগুলো কাজের সুযোগ পেয়েছেন অভিনেতা, তবে মোহর এবং শঙ্ক আপাতত পর্দায় আসছে না। তবে সোনামণি সাহার প্রসঙ্গ ওটাতে অভিনেতা বলেছেন, সোনামণি এবং প্রতীকের জুটিকে অনুরাগীরা খুবই জনপ্রিয় করেছেন, তাই সুযোগ পেলে আগামী দিনে সোনামণির সাথে ছুটি বাড়তে রাজি। এছাড়া অভিনেতা আরো জানিয়েছেন, পর্দার বাইরে আমাদেরকে নিয়ে অনেক গুঞ্জন ছড়ায়, বাস্তবেও কি মোহর এবং শঙ্ক একসাথে নিজে থাকবে সেটা বরং ঠিক করুক দর্শকেরাই। সরাসরি না বললেও কিছু একটা ইঙ্গিত দিয়েছেন তার অনুরাগীদের, মোহর এবং শঙ্ককে বাস্তবেও কি আপনারা একসাথে জুটি হিসেবে দেখতে চান, তা নিজে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।